এন্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24 বাংলা। আমি তোমাদের গৌতম স্যার, চলে এসেছি আজকে আবারও মর্নিং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। আজকে হচ্ছে 8ই জানুয়ারি এবং এই 8ই জানুয়ারিতে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন নিয়ে চলে এসেছি। কিন্তু বন্ধুরা, তোমাদের সবাইকে প্রথমে বলে দিচ্ছি, তোমরা কিন্তু আজকের এই সেশনটা রেকর্ডের আকারে পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, সবাইকে একবার স্বাগত জানাই আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। এবং তোমাদের সবাইকে এই সেশনটা শুরু করার আগেই আমি যেটা সবসময় তোমাদেরকে বলে থাকি, যে সবাই সেশনটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল একবার সবাই শেয়ার করে দাও, সবাই একবার সেশনটাকে লাইক করে দাও। এবং যারা নতুন আজকে চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সো দ্যাট মোর অ্যান্ড মোর ক্লাসের নোটিফিকেশন তোমরা যাতে পেয়ে যেতে পারো বন্ধুরা। ঠিক আছে, তো সেশনটা শুরু করার আগেই আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা এখানে বিভিন্ন কোর্সের বিষয়ে দেখতে পাচ্ছ। লক্ষ্য ব্যাচ, SSC ফাউন্ডেশন ব্যাচ, মিশন WBCS 021 ব্যাচ, WBCS-এর প্রস্তুতি, অফিসারদের হাত ধরে যেখানে তোমাদেরকে WBCS অফিসাররা এবং IAS অফিসাররা তোমাদেরকে গাইড করবে, পাশাপাশি অর্ঘদীপ স্যারের হিস্ট্রি অপশনাল ব্যাচ, দুরন্ত ব্যাচ এবং এই মহাপ্যাক। মহাপ্যাক ইজ ইম্পর্টেন্ট ফর, যদি আমি কথা বলতে চাই, WBCS সম্বন্ধিত যে কোনো কোর্স যদি তোমাকে সব পেতে হয় তাহলে তোমাকে WBCS-এর মহাপ্যাক নিতে হবে। আমি এই কোর্সগুলির বিষয়ে ইন ডিটেলসে আলোচনা করব, বাট শেষের দিকে এখন আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে যারা যারা এখনই আড্ডা 247 ভিজিট করনি, তারা অবশ্যই কিন্তু আজই adda247.com-এ গিয়ে একবার ভিজিট করো, বিভিন্ন কোর্সের ডিটেলসগুলিকে একবার সেখান থেকে দেখে নাও। চলো তাহলে মুভ করা যাক আমাদের আজকে সেশনে। আমি আবারও একবার বলছি, সেশনটা সবাই একবার শেয়ার এবং লাইক করে দিও। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের এই সেশন বন্ধুরা। তো আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন বন্ধুরা। তো আজকে আমি সেশনটা শুরু করার আগেই আমার ক্লাসের টাইমিংটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে যে মানডে টু স্যাটারডে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, যদি আমরা দেখি মানডে টু স্যাটারডে এই রোজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকাল 8 AM-এই কিন্তু তোমরা পেয়ে যাবে। মানডে টু স্যাটারডে এই রোজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন সকাল 8 AM-এ তোমরা অবশ্যই পেয়ে যাবে এখানে। এবং যদি আমি কথা বলতে যাই, এর পরেও যদি তোমরা সবাই হয়তো অনেকেই হয়তো জানো যারা আমার ক্লাস রোজ অ্যাটেন্ড করো, সেটা হচ্ছে যে সানডে করে একটি স্পেশাল ক্লাস আমি নিয়ে আসি। এটা কিন্তু রোজ সানডে 9 AM-এ হয় এবং এভরিডে ফ্রম মানডে টু স্যাটারডে আমাদের কিন্তু, যদি আমি দেখি, বিকেল 3 PM-এ আমি ইন্ডিয়ান পলিটির ওপরে একটা সিরিজ নিয়ে এসেছি। কারণ আমরা সবাই জানি যে পলিটি আমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি পার্ট, এবং পলিটি নিয়ে অনেক স্টুডেন্টের মনেই কিন্তু একটা ভয় ভাবনা আছে বা অনেকেই কনফিউজ যে পলিটির প্রিপারেশনটা স্যার কী করে করব। তো যদি পলিটিকে 0 থেকে 100 অবধি শিখতে হয় তাহলে কিন্তু আমার এই ক্লাস রোজ বিকেল 3 PM-এর এই ক্লাসে অবশ্যই জয়েন করতে হবে। ঠিক আছে, চলো তাহলে করা যাক আজকের এই সেশনে। শুরু করব সেশন একটা সুন্দর মোটিভেশনাল কোটস দিয়ে। কি বলেছে দেখো বন্ধুরা মোটিভেশনাল কোটসটা, এখানে বলেছে সাকসেস ইজ হাউ হাই ইউ বাউন্স, সাকসেস ইজ হাউ হাই ইউ বাউন্স ওয়েন ইউ হিট দ্য বটম, ওয়েন ইউ হিট দ্য বটম। দ্যাট মিন্স সাকসেস আমাদের, আমরা যদি ভাবি যখন আমরা বাউন্স দিই, যখন আমরা বাউন্স করি, আমরা কিন্তু যতটা স্ট্রংলি আমরা বটম মানে গ্রাউন্ড ফেসে, যখন আমরা গ্রাউন্ড সার্ফেসে হিট করি তখনই কিন্তু আমরা ততটাই হাই বা ততটাই উচ্চতাতে আমরা লাফিয়ে উঠতে পারি। সাকসেসটাও কিন্তু ঠিক এই ধরনেরই, সাকসেস পেতে যাওয়ার এই রাস্তায় আমাদের হয়তো অনেক বাধা আসবে, অনেক হয়তো আমাদের বাধা বিঘ্নিয়া থাকবে, অনেক হয়তো আমরা যদি কথা বলতে যাই আমাদের হয়তো অনেক সমস্যা আমাদের ফেস করতে হবে। কিন্তু বন্ধুরা মাথায় রাখবে একটা কথাই, যে সাকসেস ইজ হাউ হাই ইউ বাউন্স ওয়েন ইউ হিট দ্য বটম। তার মানে এখানে একটাই কথা বলে দেওয়া হয়েছে যে সাকসেস আমরা তখনই পাবো যখন আমরা আরেকটাই বেশি কষ্ট করব এবং সেই কষ্টটাকে আমরা সহ্য করতে পারবো এবং স্বীকার করতে পারবো। বন্ধুরা খুবই সুন্দর একটা মোটিভেশনাল কোর্স কিন্তু এখানে আমরা দেখে নিলাম। এবার আমি মুভ করব আমাদের আজকের মূল যে বিষয়বস্তু সে মূল বিষয়ের ওপরে। এবং তার আগে আরেকবারও বলে দিচ্ছি বন্ধুরা, যারা যারা রেকর্ডেড দেখছো তারা সবাই কিন্তু অবশ্যই একবার সেশনটাকে শেয়ার করে দিও, সেশনটাকে লাইক করে দিও। এবং সবাই এই যে রেকর্ডেড ভিডিওটা সে সবাই দেখবে, তারা সবাই কিন্তু অবভিয়াসলি কোয়েশ্চেনগুলিকে যখন তোমরা দেখবে প্রথমে ভিডিওটাকে একটু পজ করে নিবে, পজ করে নেওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই তার অ্যান্সারটা নিজের থেকে করার চেষ্টা করবে, অ্যান্ড আফটার দ্যাট আমি তো উত্তর বলে দেবো অবশ্যই। ঠিক আছে, চলো তাহলে মুভ করা যাক। আজকের আমাদের নেক্সট স্লাইডে আছে ইম্পর্টেন্ট স্টেট, এবং এই ইম্পর্টেন্ট স্টেটে আজকে আমরা আলোচনা করব আমাদের সবার প্রিয়, মানে আমাদের সবার যে
রাজ্য, সেই রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গের বিষয়ে আমরা একটু বিবরণ আজকের এই সেশনের মাধ্যমে আমরা একটু জেনে নেব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপে, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লোকেশন। যদি আমি পশ্চিমবঙ্গের লোকেশন নিয়ে কথা বলি, তোমরা দেখতে পারবে যে পশ্চিমবঙ্গ কিন্তু খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড বাংলাদেশের সাথে, বাংলাদেশ বর্ডারের সাথে, এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ কিন্তু খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ নেপাল, অলসো নেপাল, এবং অলসো পশ্চিমবঙ্গ খুব ক্লোজলি রিলেটেড উইথ ভুটান, উইথ ভুটানের সাথেও যদি আমরা কথা বলতে যাই। রাজ্য বলতে গেলে দেখো, পশ্চিমবঙ্গ জড়িত হয়ে আছে আসামের সাথে, আসামের সাথে সিকিমের সাথে, বিহারের সাথে, যদি আমরা কথা ঝাড়খণ্ডের সাথে, ছত্তিশগড়ের সাথে, ঠিক আছে, এবং উড়িষ্যার সাথে, উড়িষ্যার সাথে। তো বন্ধুরা, যদি আমরা রাজ্যের বিষয়ে কথা বলতে যাই, পশ্চিমবঙ্গ কিন্তু একটা চারোদিক দিয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারি দিয়ে কিন্তু ঘেরে থাকা একটা রাজ্য আমরা বলতে পারি। এবং আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গ একটা কোস্ট লাইনও আছে, দ্যাট ইজ বে অফ বেঙ্গল, দ্যাট ইজ বে অফ বেঙ্গল। তো আমাদের ম্যাপ স্টাডিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের, বিকজ আমাদের পরীক্ষায় কিন্তু ম্যাপের থেকে আজকাল প্রশ্ন চলে আসে। চলো বন্ধুরা, আমরা যদি আরো অল্প ডিটেলসে দেখে নেই, তাহলে আমরা কি দেখতে পারি যে এই পশ্চিমবঙ্গের ফরমেশন, এস্টাবলিশমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, এই পশ্চিমবঙ্গের এস্টাবলিশমেন্ট কিন্তু হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ, 26শে জানুয়ারি 1950। যার ক্যাপিটাল যদি আমরা কথা বলি, ক্যাপিটাল হচ্ছে কলকাতা। 26শে জানুয়ারি 1950-এ কিন্তু আমাদের ভারতবর্ষে আমাদের যে সংবিধান, সেই সংবিধান কিন্তু কমেন্সমেন্ট হয়েছিল। যদি আমরা লার্জেস্ট সিটিকে নিয়ে কথা বলি পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু হচ্ছে অ্যাবসলুটলি কলকাতা। এবং টোটাল জেলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে 23খানা। যদি আমরা দেখি, গভর্নর হচ্ছে জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি মহোদয়া। এবং যদি আমরা কথা বলি লেজিসলেটরে, লেজিসলেটর হচ্ছে আমাদের ইউনিক্যামারেল। ইউনিক্যামারেল মানেটা কি? ইউনিক্যামারেল কথার মানে হচ্ছে এককক্ষীয়। এককক্ষীয় মানেটা কি? মানে হচ্ছে যেখানে শুধুমাত্রই বিধানসভা রয়েছে, বিধানসভা রয়েছে, যেখানে কোনো বিধান পরিষদ নেই, যেখানে কোনো বিধান পরিষদ নেই। এবং এই বিধানসভায় কিন্তু টোটাল 294খানা সিট রয়েছে। যদি আমরা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির বিষয়ে একটু কথা বলতে যাই, তাহলে আমরা কি দেখতে পারি? পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে টোটাল 42খানা সিট রয়েছে, এবং লোকসভাতে টোটাল 42খানা সিট রয়েছে, এবং রাজ্যসভাতে টোটাল 16খানা সিট রয়েছে। এবং আমাদের হাইকোর্ট রয়েছে পশ্চিমবঙ্গের একটা সেপারেট হাইকোর্ট, যার জুরিসডিকশন আন্দামান এবং নিকোবর আইল্যান্ডকে সাথে করে নিয়ে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। যদি আমরা টোটাল এরিয়া নিয়ে কথা বলি পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের ভিতরে একটা অনেক বড় জায়গা কিন্তু অবভিয়াসলি অধিকার করে রেখেছে। টোটাল এরিয়াটা কত? 88,752 স্কোয়ার কিলোমিটার, 88,752 স্কোয়ার কিলোমিটার। এবং এরিয়ার দিক থেকে যদি আমরা দেখতে যাই, এরিয়ার দিক থেকে যেটা টোটাল র্যাঙ্ক করেছে, দ্যাট ইজ থার্টিন্থ র্যাঙ্ক করেছে। যদি আমরা কথা বলি টোটাল পপুলেশন, টোটাল পপুলেশনটা হচ্ছে আমাদের, আমরা যদি কথা বলি, দ্যাট ইজ যদি আমরা দেখতে যাই, 9,13,47,736 জন, 9,13,47,736 জন। এবং এরিয়ার দিক থেকে র্যাঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গের 4তম। যদি আমরা ডেন্সিটির বিষয়ে কথা বলি, ডেন্সিটি হচ্ছে 1,029 জন পার স্কোয়ার কিলোমিটারে, অন এন অ্যাভারেজ আমরা যদি দেখতে পারি পশ্চিমবঙ্গের জনবসতির ঘনত্ব। ডোমিনেন্ট অবভিয়াসলি বেঙ্গলি পিপল, ডেফিনেটলি। এবং যদি আমরা জিডিপির দিক থেকে দেখি, জিডিপি হচ্ছে 12.54 লাখ করোড়। এবং যদি আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে দেখতে যাই, পশ্চিমবঙ্গ কিন্তু 28তম জায়গায় আছে। তার মানে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে খুব একটা যে ভালো আমরা বলবো তা কিন্তু নয়। যদি আমরা শিক্ষিতর হার দেখি, লিটারেসির সংখ্যা দেখি, দ্যাট ইজ 77.08%। এবং যদি আমরা সেক্স রেশিওর বিষয়ে যদি কথা বলি, দ্যাট ইজ প্রত্যেক 1,000 জন ছেলের বিপরীতে 950 জন করে মেয়ে রয়েছে। বন্ধুরা, আমরা যদি দেখি স্টেট মামেল, পশ্চিমবঙ্গের স্টেট মামেল হচ্ছে ফিশিং ক্যাট, স্টেট বার্ড হচ্ছে হোয়াইট থ্রোটেড কিং ফিশার, এবং স্টেট ফিশ হচ্ছে ইলিশ, এবং স্টেট ফ্লাওয়ারটা হচ্ছে নাইট ফ্লাওয়ারিং জেসমিন, এবং স্টেট ট্রিটা হচ্ছে ক্যাটিম ট্রি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা যথেষ্ট ইনফরমেশন পেয়ে গেলাম রিলেটেড টু আমাদের রাজ্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার ম্যাপ স্টাডি। আশা করি এইটুকু ইনফরমেশন আমাদেরকে যথেষ্ট হেল্প করবে। অনেক সময় আমরা কিন্তু নিজের রাজ্য হলেও অনেক কিছু জায়গাতে আমাদের কনফিউশন হয়ে যায়, এবং আমরা হয়তোবা অনেক সময় কনফিউশনের ফলে সঠিক উত্তরটার থেকে একটু সরে আসি। তো সেই জায়গাটাকে আমরা ক্লিয়ার করার জন্য আমাদেরকে প্রত্যেক দিন একটা একটা করে রাজ্য, আমরা ইতিমধ্যেই আমরা ইম্পর্টেন্ট ডেট এবং ডেস্কে কমপ্লিট করেছি, আজকের থেকে আমরা শুরু করে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট স্টেটগুলিকে। বন্ধুরা, আবারও একবার রিমাইন্ডার দিয়ে দিব সবাইকে, সবাই একবার শেয়ার, ফটাফট শেয়ার করে দিও, এবং সবাই কিন্তু অবশ্যই লাইকটা করে দিও, ঠিক আছে? চলো।
তাহলে মুভ করা যাক আজকের আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ যেটা সেশন, সেটা হচ্ছে এমসিকিউ অন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। বন্ধুরা চলো তাহলে এমসিকিউ অন কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের প্রশ্ন কী কী আছে আমরা দেখে নিই। প্রত্যেক প্রশ্নের জন্য 2 সেকেন্ড করে সময় পাবে, একটু পোজ করে নেবে, উত্তরটা করার চেষ্টা করবে, ভুল হতে পারে, আমি আবার সঠিক উত্তরটা অবভিয়াসলি বলে দেবো উইথ ডিটেলস অ্যানালাইসিস। চলো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য, বলেছে মিনিস্ট্রি অফ ডিফেন্স যাকে আমরা এমওডি বলি, কে রয়েছে দায়িত্বে বর্তমান মিনিস্ট্রি অফ ডিফেন্সে? রয়েছে বর্তমান রাজনাথ সিংজি, রাজনাথ সিংজি, তাই তো? রাজনাথ সিংজি সাইন্ড আ কন্ট্রাক্ট উইথ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কার সাথে সাইন করেছে? বেলের সাথে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ফর প্রোকারমেন্ট অফ ফোর্থ জেনারেশন 10LYNX U2 ফর ফ্রন্টলাইন ওয়ারশিপ অফ ইন্ডিয়ান নেভি অন জানুয়ারি 2021। হোয়াট ইজ দিস 10LYNX U2? এই যে একটা এমওইউ সাইন করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে মিনিস্ট্রি অফ ডিফেন্স, একটা ফোর্থ জেনারেশন 10LYNX U2 কে ফ্রন্টলাইন অফ ওয়ারশিপের অফ ইন্ডিয়ান নেভিতে ইউজ করবে, বলেছে যে 10LYNX U2টা কী, এর মিনিংটা কী, এর অর্থটা কী? যদি আমরা দেখে নিই, এখানে 5খানা অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটা কী হবে যদি আমরা দেখে নিই বন্ধুরা, এর সঠিক উত্তরটা হবে দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার নাম্বার 2, গান ফায়ার কন্ট্রোল সিস্টেম। LYNX টা হচ্ছে গান ফায়ার কন্ট্রোল সিস্টেম, গান ফায়ার কন্ট্রোল সিস্টেম, যেটা ওয়ারশিপের একদম ফ্রন্টলাইনে লাগানো হবে ইন্ডিয়ান নেভির এটা জন্য, গান ফায়ার কন্ট্রোল সিস্টেম। বন্ধুরা যদি আমরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে একটু কথা বলি, বেলের সাথে, এর হেডকোয়ার্টারটা হচ্ছে ব্যাঙ্গালুরু, আমরা সবাই জানি যে ব্যাঙ্গালুরু হচ্ছে আমাদের সায়েন্স সিটিও বলা হয় ব্যাঙ্গালুরুকে, এবং ব্যাঙ্গালুরু হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল সিটি, ভারতবর্ষের আইটি ক্যাপিটালও বলা হয় ব্যাঙ্গালুরুকে, এলং উইথ গার্ডেন সিটিও বলা হয় ব্যাঙ্গালুরু। এবং এই ব্যাঙ্গালুরুর এতে এই বেলের ফর্মেশন হয়েছিল যদি আমরা দেখতে যাই 1954 সালে, 1954-এ, 1954-এ যদি আমরা দেখতে যাই, 1954-এ, রিমেম্বার দ্যাট। বন্ধুরা সঠিক উত্তরটা হবে গান গান ফায়ার কন্ট্রোল সিস্টেম, GFCS। ওকে, নেক্সট কোয়েশ্চনে মুভ করছি বন্ধুরা। আজকে নেক্সট কোয়েশ্চেন বলেছে হুইচ ন্যাশনাল পার্ক, কোন ন্যাশনাল পার্ক রিসেন্টলি গট নোটিফাইড ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর 0.1 কিলোমিটার এরিয়া অ্যারাউন্ড ইটস বাউন্ডারি ডিক্লিয়ার্ড অ্যাজ ইকো সেন্সিটিভ জোন? কি বলেছে, ন্যাশনাল পার্ক, কোন ন্যাশনাল পার্ক রিসেন্টলি নোটিফাইড ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে নোটিফাইড হয়েছে, তার 0.1 কিলোমিটার এরিয়া অ্যারাউন্ড দ্য বাউন্ডারির চারোদিকে ডিক্লেয়ার করা হয়েছে ইকো সেন্সিটিভ জোন হিসাবে জানুয়ারি 2021-এ? মাথিকাতন সোলা ন্যাশনাল পার্ক, না মৌলিং ন্যাশনাল পার্ক, না স্যাডেল পিক ন্যাশনাল পার্ক, না নাগারহোল ন্যাশনাল পার্ক, না গুগামাল ন্যাশনাল পার্ক? যদি আমরা দেখে নিই সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ মাথিকাতন সোলা ন্যাশনাল পার্ক, যেটা লোকেশনটা হচ্ছে কেরালাতে রয়েছে, এই ন্যাশনাল পার্কটা কেরালাতে রয়েছে, যার সারাউন্ডিং 0.1 কিলোমিটারের ভেতরে একটা ইকো সেন্সিটিভ জোন হিসাবে গভর্নমেন্ট নোটিফাই করে দিয়েছে। এবার যদি আমরা কেরালার বিষয়ে একটু জানতে যদি আমরা যাই, আমরা সবাই জানি কেরালা হচ্ছে ভারতবর্ষের ভিতরে একদম নাম্বার 1 পজিশনে থাকা, অনেক সময় এদিক ওদিক হতেই পারে, শিক্ষিত বা এডুকেশনের দিক থেকে নাম্বার 1 পজিশনে, এডুকেশন পিপল, এডুকেটেড পিপল, ঠিক আছে, এডুকেটেড পিপল এখানে রয়েছে। যদি আমরা কথা বলি এই কেরালা অ্যাজ এ স্টেটহুড ফর্মেশন 1950, যদি আমরা দেখতে যাই 1956-এ, 1956-এ অ্যাজ এ স্টেটহুড পেয়েছে কেরালা, ক্যাপিটাল হচ্ছে ত্রিবান্ধপুরম, ত্রিবান্ধপুরম হচ্ছে এর ক্যাপিটাল, টোটাল জেলা রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে 14খানা, 14, ঠিক আছে, 14, গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ খান, আরিফ মোহাম্মদ খান, এবং মুখ্যমন্ত্রী হচ্ছে পিন্নারি বিজয়ন, পিন্নারি পিন্নারি বিজয়ন হচ্ছে বর্তমান সিএম, সিএম অফ দিস কেরালা। ওকে, তো বন্ধুরা এখানে আমরা যথেষ্ট সুন্দর ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম, চলো মুভ করা যাক নেক্সট স্লাইডে। বন্ধুরা আজকে নেক্সট স্লাইডটা কি বলেছে, বলেছে ইন্ডিয়া ফ্ল্যাগড অফ দ্য 40th ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু ড্যাশ ফ্রম দ্য মুরমুগাঁও পোর্ট গোয়া জানুয়ারি 2021। ইন্ডিয়া ফ্ল্যাগড অফ করেছে 40th ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু, কোথার থেকে, মুরমুগাঁও পোর্ট গোয়া পর্যন্ত, ঠিক আছে, এক্সপেডিশন মানে লঞ্চ করেছে মুরমুগাঁও পোর্ট গোয়ার থেকে, কোথায় পাঠিয়েছে, প্যাসিফিক ওশেন, ইন্ডিয়ান ওশেন, আর্কটিক ওশেন, অ্যান্টার্কটিকা, না মেরিনা ট্রেঞ্চ? সঠিক উত্তরটা কী হবে, ইন্ডিয়া ফ্ল্যাগড অফ 14th ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু কোন জায়গায় পাঠিয়েছে যদি আমরা দেখে নিই সঠিক উত্তর হবে দ্যাট ইজ অ্যান্টার্কটিকা। সেটা কোথায় পাঠিয়েছে, পাঠিয়েছে অ্যান্টার্কটিকাতে পাঠিয়েছে, ঠিক আছে, কোথার থেকে ছেড়েছে, মুরমুগাঁও পোর্ট গোয়া জানুয়ারি 2021-এ এটাকে ছাড়া হয়েছে। যদি আমরা দেখতে যাই বন্ধুরা, যদি আমরা
গোয়ার বিষয়ে একটু কথা বলি। গোয়া কিন্তু একটা আমাদের, আমরা যদি দেখি, একটা আমাদের সাউথ ওয়েস্টার্ন পার্ট বা আমরা নর্থ ওয়েস্টার্ন পার্ট একদম মিডিল অংশতে থাকা একটা সুন্দর একটা কোস্টাল স্টেট, আমরা বলতে পারি একটা কোস্টাল স্টেট যার ক্যাপিটালের নাম হচ্ছে পানাজি। যার ক্যাপিটালের নাম হচ্ছে পানাজি, যে জায়গাটাতে একটা সময় পর্তুগালরা রাজ করতেন, পর্তুগালরা রাজ করতেন যদি আমরা দেখতে যাই, পর্তুগালরা রাজ করতেন, যেটাকে 1987 সালে ভারতবর্ষ নিজের হাতে আন্ডারে করে নিয়েছে, করে নিয়েছে। বর্তমানে এর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রমোদ সাওয়ান্ত, ডক্টর প্রমোদ সাওয়ান্ত। এখান থেকেই একজন অনেক বড় একজন পলিটিশিয়ান বা পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন, তার নাম ছিল মনোহর পারিক্করজি, প্রয়াত মনোহর পারিক্করজি। এবং গোয়ার গভর্নর হচ্ছে, যদি আমরা দেখতে যাই, গোয়ার গভর্নর হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি। ভগৎ সিং কোশিয়ারি হচ্ছে গোয়ার বর্তমান গভর্নর। গভর্নর, রিমেম্বার দ্যাট বন্ধুরা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে মুভ করা যাক। আজকের নেক্সট কোয়েশ্চন কি দিয়েছে বন্ধুরা দেখো, বলেছে হোয়াট ওয়াজ রিলিজ টু মেজার দ্য টাইম ইন ন্যানো সেকেন্ড রেঞ্জ বাই পিএম মোদি অন দ্য ইভেন্ট অফ ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021। কি বলেছে বন্ধুরা, হোয়াট ওয়াজ রিলিজ টু মেজার দ্য টাইম ইন ন্যানো সেকেন্ড রেঞ্জ বাই পিএম মোদিজি অন দ্য ইভেন্ট অফ ন্যাশনাল মেট্রোলজিক্যাল কনক্লেভ 2021। ন্যাশনাল মেট্রোলজি টাইম লাইন, ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল, ন্যাশনাল ন্যানো ক্লক, না ইন্টারন্যাশনাল ন্যানো টাইম লাইন, না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম স্কেল। যদি আমরা দেখে নিই বন্ধুরা, এর সঠিক উত্তরটা কী রয়েছে, হোয়াট ওয়াজ রিলিজ টু মেজার দ্য টাইম ইন ন্যানো সেকেন্ড রেঞ্জ বাই পিএম মোদি অন দ্য ইভেন্ট অফ ন্যাশনাল মেট্রোলজিক্যাল কনক্লেভ 2021। যদি আমরা দেখে নিই এর সঠিক উত্তরটা কী হবে, দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ, যদি আমরা দেখে নিই, দ্যাট ইজ ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল। ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল হবে সঠিক উত্তর। ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার নাম্বার টু উইল বি দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, যদি আমরা এই ন্যাশনাল মেট্রোলজিক্যাল কনক্লেভ 2021 বিষয়ে একটু কথা বলতে যাই, এই ন্যাশনাল মেট্রোলজিক্যাল কনক্লেভ 2021 দ্বারা ফাউন্ডেশন করা হয়েছে, ফাউন্ডেশন স্টোন করা হয়েছে কিসের, ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরির। ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরির কী করা হয়েছে, একটা স্টাবলিশমেন্ট করা হয়েছে যদি আমরা দেখতে যাই, স্টাবলিশমেন্ট করা হয়েছে। এবং যদি আমরা দেখি, দ্য কনক্লেভ ওয়াজ অর্গানাইজ, এই যে কনক্লেভটা, এই কনক্লেভটাকে অর্গানাইজ কে করেছে, কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, সিএসআইআর এনপিএল, এনপিএল, এদের দ্বারা এই কনক্লেভটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো দ্য রাইট অ্যান্সার আমরা যদি দেখে নিই, সঠিক উত্তরটা ন্যাশনাল অ্যাটমিক টাইম স্কেল হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বন্ধুরা দেখো, বলেছে এখানে যে উইচ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল অবজারভেটরি ওয়াজ রিসেন্টলি কনফারড উইথ দ্য স্ট্যাটাস অফ সেন্টিনিয়াল অবজারভিং স্টেশন বাই দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন অন জানুয়ারি 2021। কোন ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল অবজারভেটরিকে রিসেন্টলি কনফারড করা হয়েছে উইথ দ্য স্ট্যাটাস অফ সেন্টিনিয়াল অবজারভিং স্টেশন হিসাবে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের আন্ডারে, পাটনা, চেন্নাই, আহমেদাবাদ, পুনে, নাগপুর। যদি আমরা দেখে নিই বন্ধুরা, এর সঠিক উত্তরটা কী হবে, রাইট অ্যান্সারটা কী হবে, দ্য রাইট অ্যান্সার যদি আমরা দেখে নিই, এর সঠিক উত্তর হবে দ্যাট ইজ অ্যাবসলুটলি পাটনা। দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ অ্যাবসলুটলি পাটনা হবে সঠিক উত্তর, যাকে, যে মেট্রোলজিক্যাল অবজারভেটরিকে অনফেড হয়েছে স্ট্যাটাস উইথ সেন্টিনেল অবজারভিং স্টেশন হিসাবে, দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ অ্যাবসলুটলি পাটনা হবে সঠিক উত্তর, পাটনা হবে সঠিক উত্তর। বন্ধুরা, যদি আমরা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের বিষয়ে একটু কথা বলতে যাই, তাহলে আমরা কী দেখতে পারি, যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের ফর্মেশন হয়েছিল 1950 সালে। এবং এর হেডকোয়ার্টার যদি আমরা কথা বলি, এর হেডকোয়ার্টারটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড হচ্ছে এর হেডকোয়ার্টার, জেনেভা সুইজারল্যান্ড। ঠিক আছে, যদি আমরা কথা বলি, বর্তমান এর হেড রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে জি অ্যাড্রেন। বর্তমানের প্রেসিডেন্ট যিনি বিলংস করেন জার্মানি থেকে, রিমেম্বার দ্যাট বন্ধুরা। ঠিক আছে, তো রাইট অ্যান্সার দ্যাট ইজ পাটনা, অ্যাবসলুটলি কারেক্ট। নেক্সট কোয়েশ্চন করছি বন্ধুরা, নেক্সট কোয়েশ্চন কী দিয়েছে, হোয়ার ওয়াজ দ্য 450 কিলোমিটার লং ন্যাচারাল গ্যাস পাইপলাইন কনস্ট্রাক্ট করা হয়েছে কার দ্বারা, বাই গেলের দ্বারা। ঠিক আছে, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের দ্বারা, দ্যাট ওয়াজ রিসেন্টলি ইনাগুরেট করেছে বাই প্রধানমন্ত্রী মোদিজি অন ডিসেম্বর 2021। কোথায় এই 450 কিলোমিটার লং ন্যাচারাল গ্যাস পাইপলাইন কনস্ট্রাক্ট করা হয়েছে, ভূবল ব্যাঙ্গালুরু, বিজয়পুর টু দোদারি, কোচি টু ব্যাঙ্গালুরু, ওয়ায়েন্ত টু ব্যাঙ্গালোর, আহমেদাবাদ টু জয়পুর। যদি আমরা দেখে নিই এর সঠিক উত্তরটা কী হবে বন্ধুরা, সঠিক উত্তরটা হবে দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ অ্যান্সার নাম্বার থ্রি, কোচি টু ম্যাঙ্গালুরু।
কোচি টু ম্যাঙ্গালুরু হবে সঠিক উত্তর, যেখানে 550 কিলোমিটার একটা দীর্ঘ ন্যাচারাল গ্যাস পাইপলাইনকে কনস্ট্রাক্ট করা হয়েছে। কার দ্বারা? গেলের দ্বারা। বন্ধুরা, যদি আমরা গেলের বিষয়ে একটু কথা বলতে যাই, এই গেলের সিইও হচ্ছে মনোজ জৈন। সিইওর নাম কি? সিইও হচ্ছে মনোজ জৈন। মনোজ জৈন। এবং যদি আমরা দেখি এই গেলের হেডকোয়ার্টার, হেডকোয়ার্টারটা কিন্তু কোথায়? নিউ দিল্লি। নিউ দিল্লি হচ্ছে এই গেলের হেডকোয়ার্টার। এবং যদি আমরা ফাউন্ডেশন নিয়ে কথা বলি, এর গেলের ফাউন্ডেশন হয়েছিল 1984-এ। 1984-এ হয়েছিল এর ফাউন্ডেশন। দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ কোচি টু ম্যাঙ্গালুরু। নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে? বলেছে এখানে হুইচ অর্গানাইজেশন পার্টনার্ড উইথ জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট টু লঞ্চ হেলথ ইন্স্যুরেন্স কভারেজ আন্ডার এবি পিএমজেওয়াই সেহত স্কিম। সঠিক উত্তরটা কি হবে? কোন অর্গানাইজেশন পার্টনার করেছে জম্মু অ্যান্ড কাশ্মীরের, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য যেটা গভর্নমেন্ট লঞ্চ করেছে একটি প্রধানমন্ত্রী জয় সেহত স্কিম বলে একটি স্কিম, তার হেলথ ইন্স্যুরেন্স কভারেজটা কোন কোম্পানি করবে? 1, 2, 3, 4, 5 পাঁচখানা আপনার অপশন দেওয়া আছে, এর সঠিক উত্তরটা তাড়াতাড়ি করার চেষ্টা করো বন্ধুরা। সবাইকে একটু সময় দিচ্ছি, তাড়াতাড়ি অ্যান্সারটা করার চেষ্টা করো বন্ধুরা। যদি আমরা দেখে নেই এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ অ্যাবসোলুটলি, যদি আমরা দেখে নেই, দ্যাট ইজ বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স। দ্যাট ইজ অ্যান্সার নাম্বার 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স, দ্যাট ইজ অ্যান্সার নাম্বার 4। যদি আমরা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের বিষয়ে কথা বলি, এর ফর্মেশন কিন্তু খুব একটা বেশি পুরনো নয়, 2001 সালে। এর হেডকোয়ার্টারটা হচ্ছে পুনে, হেডকোয়ার্টারটা হচ্ছে পুনে, পুনে ইজ ইন মহারাষ্ট্র। এবং এর বর্তমান সিইও হচ্ছে তপন সিঙ্ঘল, তপন সিঙ্ঘল। ওকে, বর্তমানের সিইওর দায়িত্বে রয়েছে, সিইওর দায়িত্বে রয়েছে। আজকের আমাদের নেক্সট কোয়েশ্চনে মুভ করছি বন্ধুরা। আজকে নেক্সট কোয়েশ্চন হচ্ছে হু উইল হেড দ্য হাই লেভেল গ্রুপ সাউথ এশিয়ান গ্রুপ ফর এনার্জি, সাউথ এশিয়ান গ্রুপ এনার্জি। প্রশ্ন কিন্তু হচ্ছে হু উইল হেড, কে হেড করছে সাউথ এশিয়ান গ্রুপ ফর এনার্জি বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ সাউথ এশিয়ান এনার্জি সিকিউরিটি অ্যান্ড আর্কিটেকচার। সঠিক উত্তরটা রাম বিনয় সাহারি, অনিল সারদানা, রাকেশ নাথ, না প্রীতি সারেন, না অমর সিনহা। যদি আমরা দেখে নিই সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ অ্যাবসোলুটলি রাম বিনয় সাহানি। রাম বিনয় সাহানি হবে সঠিক উত্তর। বন্ধুরা, যদি আমরা সাউথ এশিয়ান গ্রুপ ফর এনার্জির বিষয়ে একটু কথা বলতে যাই, সাউথ এশিয়ান গ্রুপ ফর এনার্জি হচ্ছে একটি সেক্টর এক্সপোর্টিং পার্টনারশিপ উইথ সাউথ এশিয়ান গভর্নমেন্টের গুলির সাথে। সাউথ এশিয়ান যেগুলি গভর্নমেন্ট আছে তাদের সাথে কি করেছে, সাউথ এশিয়ান গভর্নমেন্টের সাথে যতগুলি কান্ট্রি আছে তাদের সাথে কি করেছে, একটি পার্টনারশিপ করেছে, পার্টনারশিপ করেছে টু এস্টাবলিশ অ্যান্ড টু এনাবল সাস্টেনেবল এনার্জি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা কাজ করবে। কার ক্ষেত্রে? সাস্টেনেবল এনার্জি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা কাজ করবে। দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ রাম বিনয় সাহানি হবে সঠিক উত্তর। রিমেম্বার দ্যাট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে মুভ করা যাক। আজকের আমাদের নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে বন্ধুরা? বলেছে হুইচ কান্ট্রি ইজ প্ল্যানিং টু লঞ্চ এ ওয়ার্ল্ড ফার্স্ট উড বেসড, উড মানে কাঠের তৈরি, বেস স্পেস স্যাটেলাইট বাই 2023 দ্য প্রবলেম অফ স্পেস জাঙ্ক। স্পেস জাঙ্ক যাতে না হয় তার জন্য উড বেস একটা স্যাটেলাইট বানাবে 2023-এর মধ্যে। এটা কোন কান্ট্রি ইনিশিয়েটিভটা নিয়েছে? ইন্ডিয়া, ফ্রান্স, ইউএসএ, জাপান, চায়না। এখানে থেকে তো আমরা বলতেই পারি যে বেসিক্যালি কে হতে পারে এই ধরনের আইডিয়া নেওয়া। রাইট অ্যান্সার দ্যাট ইজ অ্যাবসোলুটলি জাপান, দ্যাট ইজ অ্যাবসোলুটলি জাপান। যদি আমরা কথা বলি জাপানের বিষয়ে, জাপানের হেডকোয়ার্টারটা হচ্ছে কি? টোকিও, টোকিও। এবং যদি আমরা দেখি জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছে ওয়াই সুগা, ওয়াই সুগা। রিমেম্বার দ্যাট। ওকে, রাইট অ্যান্সার দ্যাট ইজ অ্যাবসোলুটলি জাপান। বন্ধুরা, আজকের আমাদের নেক্সট প্রশ্ন, আমি সবাইকে প্রথমেই বলবো যে সবাই কিন্তু কাইন্ডলি একবার সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। কি বলেছে বন্ধুরা? যে হুইচ স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য লঞ্চ পেড স্কিম, লঞ্চ পেড স্কিম হোয়াইট এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর ইউথ কামিং ফ্রম চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন অফ দ্য স্টেট। যেগুলি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন থেকে আসে, যে বাচ্চারা বা যারা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে বড় হয়েছে তাদেরকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি করে দেওয়ার জন্য লঞ্চ পেড স্কিম একটি স্কিম লঞ্চ কোন রাজ্য সরকার? আর কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব। যদি আমরা দেখে নিই এর সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ অ্যাবসোলুট মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শিবরাজ চৌহান, শিবরাজ চৌহান জি। ওকে, রাইট অ্যান্সার দ্যাট ইজ অ্যাবসোলুটলি মধ্যপ্রদেশ। যে লঞ্চ প্যাড স্কিম, একটি স্কিম ফর এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য অপরচুনিটি একটা ক্রিয়েট করেছে। আজকের আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে হুইচ অর্গানাইজেশন প্রিপেয়ার দ্য অ্যাকশন এজেন্ডা ফর আত্মনির্ভর ভারত
report that was recently released by the Union Minister Harshvardhanji on January 2021. কি বলেছে, অ্যাকশন এজেন্ডা ফর আত্মনির্ভর ভারত বলে রিপোর্ট যেটাকে রিসেন্টলি রিলিজ করেছে ইউনিয়ন মিনিস্টার হর্ষবর্ধনজি, কোন অর্গানাইজেশন রিপোর্টটা প্রিপেয়ার করেছে। এখানে আছে NBER, DST, IUAC, IIF, TIFAC। সঠিক উত্তরটা কি হবে, রাইট অ্যান্সার, দ্যাট ইজ অ্যাবসোলুটলি অ্যান্সার নাম্বার 5, টেকনোলজি ইনফরমেশন ফোরকাস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল। টেকনোলজি ইনফরমেশন ফোরকাস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল হবে সঠিক উত্তর, অ্যান্সার নাম্বার 5 উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমরা কথা বলতে যাই, MCQ অন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। আশা করি তোমরা সবাই ভিডিওটাকে পোস্ট করে নিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করবে, দেন আমি অ্যান্সার তো বলেই দেবো এবং ডিটেল অ্যানালাইসিসের সাথে আমরা অ্যান্সারটাকে জেনে নিলাম। নাও মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু স্ট্র্যাটেজিকে র্যাপিড ফায়ার। কি বলেছে বন্ধুরা, বলেছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া অ্যান্ড স্টার্টেড দ্য হোম রুল লিগ। ভারতবর্ষে কে থিওসফিক্যাল সোসাইটির স্টাবলিশমেন্ট করেছে এবং হোমরুল লিগ স্টার্ট করেছে, অ্যানি বেসেন্ট, আচার্য নরেন্দ্র দেব, লাল বাল পাল, নানান অব দ্য এবভ। সঠিক উত্তরটা কি হবে, দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ, যদি আমরা দেখে নিই এর সঠিক উত্তরটা হবে, দ্যাট ইজ অ্যাবসলুট অ্যানি বেসেন্ট, এ হবে এর সঠিক উত্তর, যিনি থিওসফিক্যাল সোসাইটি ফাউন্ডেশন করেছিলেন এবং ভারতবর্ষে হোমরুল লিগ স্টার্ট করেছিলেন। নেক্সট যদি আমরা দেখি, হু এমং দ্য ফলোয়িং নোন অ্যাজ পকেট হারকুলাস, পকেট হারকুলাস হিসাবে নিচে দেওয়া চারখানা থেকে কাকে জানা যায়, ইন্টারেস্টিং পোস্ট। সঠিক উত্তরটা কি হবে, মাইক টাইসন, লোহার আইস, সন্তোষ রায় না মোহাম্মদ আলী। যদি আমরা দেখে নিই সঠিক উত্তরটা হবে, দ্যাট ইজ মনোহর আইস, অ্যান্সার নাম্বার বি হবে এর সঠিক উত্তর। রিমেম্বার দ্যাট বন্ধুরা। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ উজবেকিস্তান, আব্দুল আসিম তালফ, কোতকির সুলতানফ, ইসলাম করিমোফ না নিগামিতুল্লা ইয়ালদাসফ। সঠিক উত্তরটা কি হবে, ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ উজবেকিস্তান, যদি আমরা কথা বলি, দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার নাম্বার সি, ইসলাম করিমোফ, অ্যান্সার নাম্বার সি হবে সঠিক উত্তর। চার নম্বর প্রশ্ন, হু বিকাম দ্য ফার্স্ট ওমেন টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যান্ড দ্য ফার্স্ট ওমেন টু অ্যাসেন্ড অল 7 সামিট বাই ক্লাইম্বিং দ্য হাইয়েস্ট পিক অন এভরি কন্টিনেন্ট। যদি আমরা দেখতে যাই, হু বিকাম দ্য ফার্স্ট ওমেন টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট and the first woman ascend all the 7 summits by climbing the highest peak on every continent. যদি আমরা দেখি সঠিক উত্তরটা কি হবে, জুঙ্কো তাবেই, বেচেন্দ্রি পাল, সন্তোষ যাদব, প্রেমলতা আগরওয়াল। যদি আমরা দেখি সঠিক উত্তরটা হবে, দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ আমাদের চার নম্বর প্রশ্ন, দ্যাট ইজ জুঙ্কো তাবেই, জুঙ্কো তাবেই হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট ওমেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সর্বপ্রথম এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কে ছিলেন, সুষমা স্বরাজ, জয়ললিতা, প্রতিভা পাটিল না ইন্দিরা গান্ধী। যদি আমরা দেখে নিই সঠিক উত্তর, ফার্স্ট ওমেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্যাট ইজ অ্যাবসলুট ইন্দিরা গান্ধী, অ্যান্সার নাম্বার ডি হবে এর সঠিক উত্তর। আজকের আমাদের লাস্ট প্রশ্ন এবং এটাই আমাদের শেষ প্রশ্ন আজকের, বলেছে ইন হোয়াট ইয়ার ওয়াজ রাজীব গান্ধী অ্যাসাসিনেটেড, রাজীব গান্ধী সাউথ ইন্ডিয়াতে অ্যাসাসিনেটেড হয়েছিল, আমরা অনেকেই জানি। রাজীব গান্ধী অ্যাসাসিনেট হয়েছিল কোন সালে, 1990, 1991, 1992, 1993। যদি আমরা দেখে নিই সঠিক উত্তরটা হবে, দ্যাট ইজ 1991, দ্যাট ইজ যদি আমরা দেখি 1991 সালে রাজীব গান্ধী অ্যাসাসিনেটেড হয়। তোমাদের এই ছিল আমাদের আজকের সেশন, আমি আরেকবারও তোমাদেরকে সেশনের টাইম বলে দিচ্ছি, রোজ সকাল 8 AM এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় এবং পলিটির স্পেশাল ক্লাস যেটা সেটা হয় বিকেল 3 PM এ। তোমাদের আজকের সেশনটা এখানে শেষ করব, তোমরা যারা যারা এখনও adda247.com এ গিয়ে ভিজিট করোনি, তারা একবার adda247.com এ গিয়ে ভিজিট করো এবং আমার কোড Y225 ইউজ করো ফর অ্যাডিশনাল 5% ডিসকাউন্টের জন্য। এবং আমাদের মিশন WBCS 2021 ব্যাচ এবং লক্ষ্য ব্যাচ বা SSC ফাউন্ডেশন ব্যাচ, যারা যারা এখনও কোর্সের ডিটেলসটা দেখোনি, adda247.com একবার ভিজিট করে নাও এবং পারচেস করে নাও, কারণ আমাদের ক্লাসেসগুলি কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ততক্ষণের জন্য তাহলে ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবারও বলছি লাইক করে দিও, একবার শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ থ্যাংক ইউ, জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ সো মাচ।